হে WhatsApp বন্ধুগণ, বিশেষ দ্রষ্টব্য প্রথমে, এই ভিডিওটি পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছে, মানে তোমাদের হাস্যরস পরিবেশনের জন্য, মজা প্রদানের জন্য, সার্কাজমমূলক কমেডি করার জন্য বানানো হয়েছে। সুতরাং ভিডিওটা দেখো, হাসো, মজা নাও, হালকা মুইতা শুয়ে পড়ো, রূপঙ্কর বাগচির মতো গভীরে যাও। গভীরে যাওয়ার একদম দরকার নাই। ভিডিওটার টপিক হচ্ছে বাংলার সব থেকে বড় পলিটিক্যাল ফ্যামিলি অ্যাওয়ার্ড শো, সরি বঙ্গভূষণ অ্যাওয়ার্ড শো। দেখো প্রথমেই বলে রাখি, আমি তৃণমূলের ছিলাম না, বিজেপির ছিলাম না, সিপিএম এর ছিলাম না, আমি আমার বাপ মায়ের ছেলে। আমি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কিচ্ছু বুঝি না, আমি জীবনের নীতি বুঝি। অনেক বড় মিন মাঝে পক্ষ নিতে সে পক্ষ নিস না কেন, তুই সিপিএম এর পক্ষে না, বিজেপির পক্ষে না, তৃণমূলের পক্ষে? দেখো সবাই যদি পক্ষ নিয়ে নেয়, নিরপেক্ষ ভাবে কথা কে কবে, কথা কি ক্লিয়ার? তো চলো বেশি ভাট না বকে সোজা চলে যাওয়া যাক নজরুল মঞ্চে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ মহানায়ক সম্মান প্রদানকারী অ্যাওয়ার্ড শো, যেখানে শুরু থেকে শেষ অবধি মমতা ব্যানার্জির স্পট বয়ের কাজ করেছে রাজ চক্রবর্তী। বলেন কি দেখবো? চলো ভাই। ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করার জন্য বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে আমার আপনার সকলের জানু মিস্টার কুমার শানু। জোরে হাত তালি। পুরস্কার তো তোমায় আমি দিয়ে দেবো, পুরস্কার আমি বানাই, আমি অ্যাওয়ার্ড শো বানাই, আমি সম্মান দেই, আমি সম্মান কেড়ে নিই, আমি সর্বসর্বা পুরস্কার দিয়ে দেবো, কিন্তু তুমি যদি গান না করে পুরস্কার নাও, লোকে আমায় কি বলবে? লাস্ট তোমার কোন গানটা হিট হয়েছে কুমার শানু? কি যে বলেন আপনি দিদি, এই তো কিছুদিন আগেই একটা সুপার টুপার হিট গান গাইলাম। কোনটা? জমিয়ে দিলি গানে গানে ফাটা ফাটি। এই বস বস বস, যা এই 500 টাকার খামটা রাখ না, যা বস। এবারে মিস্টার অভিজিৎ ভট্টাচার্য, যার গায়কির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র কবে যে সমৃদ্ধ হয়েছিল সেটা আমরা মনে করতে পারতেছি না, আমার বাপ ঠাকুরদা বলতে পারবে, তাকেও পুরস্কার দেওয়া হচ্ছে বঙ্গবিভূষণ। জোরে হাততালি। শুনো না, দিদি আপনি শুনেছেন, আমার রিকোয়েস্ট শুনেছেন, আমায় অ্যাওয়ার্ড দিয়েছেন, এবার দুর্গাপূজায় আপনাকে আমি স্পেশাল খিচুড়ি খাওয়াবো, কাজু বাদাম দেওয়া। দেখো অভিজিৎ, দুর্গাপূজা ছাড়া তুমি কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু নিয়ে চর্চায় আসতে পারো নাই। সঙ্গীতের কি আলু সিদ্ধ মাখছো আমি জানি না, তবে আসল সঙ্গীতকে সমৃদ্ধ প্রসিদ্ধ করছে কিন্তু অরিজিৎ সিং, মুর্শিদাবাদের ছেলে, বাংলার ছেলে, বাঙালির ছেলে। এই বঙ্গবিভূষণ পুরস্কার কিন্তু তাকে দেওয়া উচিত, এটা আমি জানি। আর সঙ্গে আমি এটাও জানি যে এরকম একটা ফ্যামিলি অ্যাওয়ার্ড শোতে ডাকলেও আসবে না, অপমানিত বোধ করবো, তাই ডাকি নাই। না অনেক দাঁত কালাই সই পারবো হো গিয়া। ভারতবর্ষের সেরা হাসপাতাল SSKM হাসপাতাল, আপনাদের কাছে একটু করতালি চাইবো, এ আমাদের গর্ব। টাকলু বাবু, আপনি পার্থকে আটকে রাখতে পারলেন না SSKM হাসপাতালে? পুরস্কারের লিস্ট আগে তৈরি হয়ে গিয়েছিল বলে এবারের মতো দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই পুরস্কারের উপরে যে বল দেখতে পাচ্ছেন না, ওই বল আপনার মাথায় ঢেল মারুন, যান গিয়ে বসুন। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে সৃজিৎ মুখার্জি, তাই তাকে বঙ্গভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ভেরি গুড, ডিজার্ভিং একটা পার্সন, ভালো সিনেমা বানিয়েছে, কিন্তু আমার খারাপ লাগছে পেছনে রাজদাকে দেখে, মানে পুরো অ্যাওয়ার্ড শো জুড়ে মমতা ব্যানার্জি স্পট বয়ের কাজ করে গেল, মানে বুঝতে পারলাম না, এত বড় মাপের একজন পরিচালক রাজদা, কিছুদিন আগে রাজদা সৃজিৎ মুখার্জির সিনেমা রিলিজ নিয়ে দুজনের মধ্যে পুরো টক্কর হচ্ছিল, টক্কর মানে সেই টক্কর, হল পাওয়া নিয়ে, নন্দনে রিলিজ নিয়ে কত কি টক্কর, আজকে সেই দেখো সৃজিতার পিছনে দাঁড়িয়ে রয়েছে রাজিৎ। আর আমি সত্যি রাজ চক্রবর্তী দা, আমি মানে তোমার চিরদিনই, তুমি যে আমার দেখেছিলাম একটা হল আমাদের কোচবিহারের হলে, আমি 14 বার দেখেছি, হলের মালিক আমাকে একটা সুপার স্প্লেন্ডার গিফট করেছিল জানো, এতবার হলে তুমি কি সিনেমাটা দেখেছি বলে। আর সেই তুমি বিখ্যাত পরিচালক চাপলুসি গিরি করছো, আমার খারাপ লাগছে। মমতা ব্যানার্জি দ্রুত বডিগার্ডও ভাড়া করে আনতে পারতো, একটা স্পট বয় এক্সট্রা করে রাখতে পারতো, তুমি কেন দায়িত্বটা নিলে? এবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শ্রীদীপক অধিকারী মহাশয়কে, উনি আগে মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন, এবারে উনি বঙ্গভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন, সম্মানে ভূষিত হচ্ছেন। বলছি দিদি, এবছর কিন্তু সব থেকে ভালো সিনেমা জিদ্দার অসুর ছিল, মানে লুকসের দিক দিয়ে, অ্যাক্টিং এর দিক দিয়ে, মেকিং এর দিক দিয়ে, ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিন্তু একটা সিনেমা, তো তুমি আমাকে এখন বঙ্গভূষণ দিয়ে দিচ্ছ, লোকে তো আমাকে নিয়ে খিল্লি করবে। অর্ধব বেশি কথা বলো না, তুমি প্রতিবাদের সময় গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার মনে আছে। দেখো বন্ধুগণ, আমাদের বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক যদি কেউ থেকে থাকেন, উনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় উত্তম কুমার, ছিলেন, আছেন, থাকবেন। উনার ধারে কাছে আগে পিছিয়ে, উপরে নিচে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণে আর কেউ নাই। যদি তারপরেও কাউকে দিতে হয় মহানায়ক উপাধি, তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আশা করি সবাই একমত। কিন্তু সেই সকল লজিকে না গিয়ে ম্যাজিক দেখালেন দেব, দীপক অধিকারী গ্যাস সিলিন্ডার হাতে দাঁড়াইছিলেন বলে তাকে বঙ্গবিভূষণ মহানায়ক উপাধি দিয়ে দেওয়া হয়েছে। আর হতেই পারে, পরিবারের একজন কর্মঠ সদস্য, তার প্রতি ভালোবাসা জ্ঞাপন সূচক মহানায়ক বঙ্গভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হতেই পারে, কিন্তু দেবদার তখন বলা উচিত ছিল যে দিদি আমি তখনও ঠিকঠাক যোগ্য নই, এখন আমাকে প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পরে আমার বাংলা ভাষার উচ্চারণটাকে ঠিক করতে হবে, তারপরে আবার প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করে অভিনয় দক্ষতাটাকে বিল্ড আপ করতে হবে, তার প্রচন্ড পরিশ্রম পরিশ্রম করার পর নিজেকে যদি ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারি তখন তুমি আমাকে মহানায়ক উপাধি দিও, কিন্তু এখন আমি যোগ্য নই দিদি, প্লিজ আমি অ্যাওয়ার্ডটা নিতে পারবো না। এইটা যদি বলতেন না, আমাদের বুকের বাঁ পাশের সিংহাসনে দেবদার জন্য ভালোবাসার আরেকটা সিংহাসন তৈরি হইতো, কিন্তু না অ্যাওয়ার্ড দিছে হ্যাঁ হ্যাঁ
করতে করতে দেন মহানায়ক বঙ্গভূষণ যা পারছেন দিয়ে দেন। আরে দেবদা, সময় বিশেষে কিছু জিনিস প্রত্যাখ্যানও করা লাগে, যেরকম নোবেল জয়ী অমর্ত্য সেন এবার এই বঙ্গভূষণ প্রোগ্রামেও আসে নাই, বঙ্গভূষণ অ্যাওয়ার্ডও নেয় নাই, আবার রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করছিল, ব্যাপার আছে না। এবার বাংলা চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য বোমাদার সাথে পলিটিক্স করে দীর্ঘদিন নতুন নতুন নিউকমারদের ইন্ডাস্ট্রি থেকে দূরে রেখে তারা একচেটিয়া রাজত্ব করে যাওয়ার জন্য এবং রোজভ্যালি কাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলার জন্য বঙ্গভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। জোরে পাতালি, এগিয়ে সমুদায়, এত সুশ্রী কিসের? তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, চুপচাপ করে বসো, ফাটাফাটি ফাটাফাটি করতে করতে দৌড়ায় আসছো, এত কি ছোটবেলার ক্রাশ? আমি বুঝতে পারছি এত কম বয়সী ছেলেপেলেও এত সুশ্রী জায়গা না যা আপনার মধ্যে যাচ্ছে। অ্যাওয়ার্ড পাইছেন তো, বসেন। এইবারে মহানায়ক সম্মানে ভূষিত করা হচ্ছে সোহম চক্রবর্তীকে, মানে ছোটবেলায় হরলিক্স চেটে যার কেরিয়ার শুরু হয়েছিল, আজকে হাওয়াই চটি চেটে সে মহানায়ক উপাধি পেয়ে গেল। দেখো সোহম, এই নিয়ে কিন্তু অনেক কথা হবে, তোমাকে আমি মহানায়ক উপাধি দিয়ে দিচ্ছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অ্যাওয়ার্ড শো করতেছি, তাদেরকেই দিব, বাইরে কাউকে দিব না, ঠিক আছে? এখন যদি ধরতে যাও খরাজ, ঋত্বিক, অনির্বাণ, যিশু, এমন কত সুন্দর সুন্দর অভিনেতা রয়েছে যারা তোমার থেকে অনেক ওয়েল ডিজার্ভিং, যারা তাদের শিল্প সত্তা ও অভিনয় কেরিয়ার নষ্ট করার জন্য পলিটিক্সে যোগদান করে নাই, তাদের কাছে ধ্যান জ্ঞান সবকিছুই অভিনয় আর শিল্প, তারা কিন্তু ওয়েল ডিজার্ভিং তোমার থেকে। কিন্তু ওই তুমি তোমার লেমিনেশন করা জিভ দিয়ে এত সুন্দরভাবে আমার চুরিটা চাটলা, তোমার না দিয়ে পারলাম না। যাই হোক, বসো, ভালো থাকো। এত সুন্দর ভাইরাল টিকটক ভিডিও বানানোর জন্য, নিজের ছেলের বাপকে তাকে নিয়ে বিরাট কনফিউশন সৃষ্টি করার জন্য, লকডাউনের সময় গরিবের পাশে না দাঁড়া বাড়িতে বসে ডালগোনা কফি বানানোর জন্য দেওয়া হচ্ছে মহানায়ক সম্মান নুসরত জাহান। এই পরিপ্রেক্ষিতে যারা ভিডিও দেখতেছো তারা অ্যাটলিস্ট 5 সেকেন্ড নিরাপত্তা পালন করো আমার সাথে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি খোকা 420, জামাই 420, কেলোর কীর্তি, হরিপদ ব্যানওয়ালা, এই ধরনের বাংলা সিনেমায় কালজয়ী অভিনয় করে নুসরত জাহান আমাদের নুসু ম্যাডাম মহানায়িকা পুরস্কার গ্রহণ করেছেন এবং উপাধিতে ভূষিত হয়েছেন। তো আজকে যদি আমাদের অরিজিনাল মহানায়িকা উত্তম সুচিত্রা জুটির সুচিত্রা ম্যাডাম যদি বেঁচে থাকতেন, তাহলে নুসু ম্যাডামের উদ্দেশ্যে এই গানটা অবশ্যই গাইতেন। না ফিকর না শরম না লিহাজ, অ্যাওয়ার্ড লেনে আয়া, লজ্জা লাগা দরকার। এরই সঙ্গে শেষ হলো বঙ্গবিভূষণ দ্য ফ্যামিলি অ্যাওয়ার্ড শো অফ বেঙ্গল। যারা যারা পুরস্কার পাওনি তারা একদম মন ছোট করুন। আসলে ব্যাপারটা কি বলতো, এইবারে অর্পিতা প্লাস পার্থ ইজিক্যাল টু অর্থ, মানে 21 কোটি অর্থ একটু অপচয় হয়ে যাওয়ায় অ্যাওয়ার্ড শোয়ের ট্রফি, মানে সেগুলোকে প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচার করা হয়নি। নেক্সট টাইম যখন আবার এই অ্যাওয়ার্ড শোটা হবে তখন প্রচুর পরিমাণে ট্রফি ম্যানুফ্যাকচার করা হবে, পরিবারের কোনো সদস্যকে দুঃখ দেওয়া হবে না। মানে আমি পাতি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি কমেডি করি, আমাকে যে পার্টি যখন কন্টেন্ট দেবে আমি তার হয়ে কমেডি করে দিব। আজকে এই পার্টির হয়ে করতেছি, কালকে অমুক পার্টি কন্টেন্ট দিবে তার হয়ে কমেডি করে দিব। মানে পাতি কথা, আমার তৃণমূলেরও সাবস্ক্রাইবার লাগবে, আমার বিজেপিরও সাবস্ক্রাইবার লাগবে, আমার সিপিএম কেটিএম এটিএম সবার সাবস্ক্রাইবার লাগবে। তবে বন্ধুগণ, লাস্ট একটা কথা না বললেই না, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে যদি আলোকপাত করা হয় তাহলে বোঝা যাবে চার্লি চ্যাপলিন, মিস্টার বিন এরকম বড় বড় কমেডিয়ান তাদের হোল ক্যারিয়ার যতটা কমেডি করছে তার থেকে অনেক বেশি পরিমাণে কমেডি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিগত কয়েক বছরে। আমি চাই সাউথ ইন্ডিয়ান মুভির কোন পরিচালক পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটা কমেডি সিনেমা বানায়, কারণ বলিউড তো চলে না, সাউথ ইন্ডিয়ানই দরকার। ওই সিনেমা দেখে সারা পৃথিবী হাইসা গড়াগড়ি খাবে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি